চিকেন ঝাল ফ্রাই। চিকেন আমরা অনেকভাবেই রান্না করি, তো চিকেন ঝাল ফ্রাই একবার করে দেখুন, ভীষণই ভালো লাগে খেতে। তো আমি এখানে, আমার কাছে 500 গ্রাম মতো চিকেন ছিল, তো সেই চিকেনটা দিয়ে আমি করে দেখাচ্ছি। যে কোনো চিকেনই ব্যবহার করতে পারেন, বোনলেস বা বোন, যেরকম ইচ্ছে ব্যবহার করা যায়, তো ভালোই লাগে খেতে। তো এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, হাফ টিস্পুন মতো হলুদ দিলাম, পরিমাণ যদি বেশি হয় তাহলে একটু মশলাগুলো পরিমাণে বাড়বে, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন রেড চিলি পাউডার। রেড চিলি পাউডার পরিমাণটা যদি একটু বাড়িয়ে দিতে চান তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন, 2 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, ঝাল আর নুন সেটা একটু নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে। এটা ভালো করে মাখিয়ে নিলাম, মাখিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য সাইড করে রেখে দেব। এখানে আমি ক্লিন ফিল্ম দিয়ে আটকে রাখলাম, আপনারা যদি ক্লিন ফিল্ম দিয়ে আটকে রাখেন সেটাও করতে পারেন, বা কোনো একটা ঢাকনা দিয়ে বা এয়ার টাইট কৌটোতে করে সাইড করে রাখতে পারেন। এবারে এখানে আমি 2টো পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, 1 ঘন্টা পর ম্যারিনেট করা চিকেনটাকে বার করলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম 1/2 কাপ হোয়াইট অয়েল, তেলটা গরম হলে পরে এর মধ্যে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজার সময় অনবরত নাড়তে হবে, পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, আর মিডিয়াম আঁচে পেঁয়াজটা কিন্তু ভাজতে হবে। পেঁয়াজটা মোটামুটি ব্রাউন হয়ে গেলেই হবে। তো পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটাকে খুব ভালো করে এর মধ্যে হালকা ব্রাউন করে ভাজব। আমার চ্যানেলে রান্নাগুলো যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, সাথে থাকুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা ক্লিক করে রাখুন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আর আমার রান্নাগুলো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তবে চেষ্টা করি যে আপনাদের সাথে সহজভাবে কোনো রান্না, যে কোনো রান্নাই ভালো, বাইরের রান্না হোক ঘরোয়া রান্না হোক, শেয়ার করা। পেঁয়াজটা ব্রাউন হয়ে এসছে, আর বেশি ভাজবো না তাহলে পুড়ে যাবে। এবার পেঁয়াজটাকে ভালো করে তুলে তেলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। এই রান্নাটা একটু তেল বেশি লাগে, তো এখানে আমি 1/2 কাপ ইউজ করেছি, পরিমাণ যদি চিকেনের বেশি হয় তাহলে একটু বাড়িয়ে দিতে হবে। এবার চিকেনগুলো একে একে এর মধ্যে দিয়ে চিকেনগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, এপিট ওপিট করে ভালো করে লাল করে ফ্রাই করতে হবে। রান্নাটা পুরোটা দেখুন, সাথে থাকুন, রান্নাটা কোথাও মিস করার নেই, খুব ভালো রান্নাটা, মানে খাবারটা খুবই ভালো হয় চিকেন ঝাল ফ্রাই খেতে। এটা নান, পোলাও, পরোটা, রুমালি রুটি এসবের সাথে খেতে দুর্দান্ত লাগে। চিকেনগুলোকে একটা দিক হয়ে গেছে উল্টে উল্টে দিচ্ছি, খুব ভালো করে ফ্রাই করতে হবে। চিকেনটা প্রায় ফ্রাই হয়ে এসেছে, এবার আস্তে আস্তে চিকেনটাকে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে একই তেলের মধ্যেই আমি 2টো তেজপাতা, দারচিনি, লবঙ্গ
আর দুটো এলাচ দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে পরেই এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করতে হবে কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা, হাফ টি স্পুন হলুদ, নুনটা আগে দিয়েছি সেটা বুঝে নুনটা দিতে হবে টেস্ট অনুযায়ী, যেহেতু চিকেনে একটু নুন দেওয়া আছে। দিয়ে দিলাম এক টি স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, এক টি স্পুন চিনি, চিনিটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। আগেই বলেছি যদি মনে করেন ঝাল একটু বেশি খাবেন তাহলে একটু ঝালের পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো যেটা দিয়েছি একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত। মশলা থেকে তেলটা সরে আসলেই বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে বেরিয়ে আসছে, মশলাটা ভালোই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা পরে দেব বলে রেখে দিলাম। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দিলাম চিকেনগুলো। যখন আমি চিকেন ভেজেছিলাম তো হাফ কাপ আমি তেল দিয়েছিলাম, সেই তেলেই আমি পুরো রান্নাটা করলাম। যদি মনে করেন চিকেন বেশি আছে তেল বেশি হয়ে গেছে কিছুটা তেল নামিয়ে নেবেন, কিন্তু তেল একটু বেশি লাগে এই রান্নাটাতে। এবার চিকেনটাকে খুব ভালো করে এই মশলার সাথে কষাতে হবে। তেলটা চিকেনের গা থেকে আলাদা সরে সরে আসছে, তার মানে মশলাটা ভালো কষানো হয়ে গেছে। যত কষানো হবে মাংসটা তত খেতে টেস্ট হবে। তবে আমার মনে হয় এটা মাটন দিয়েও খুব ভালো লাগবে। মটনটাকে আগে সেদ্ধ করে নিতে হবে, তো আমি যদি কোনো সময় করি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ গরম জল, এখানে কিন্তু ঠান্ডা জল দেবেন না, বা রুম টেম্পারেচারের জল যেটা বলি নর্মাল ওয়াটার সেটা দেবেন না, এখানে একটু গরম জল দিয়ে দেবেন। গরম জল দিলে রান্নার স্বাদটা ভালো হয়। তো এখানে আমি দিয়ে দিলাম এক কাপ গরম জল, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করছি। করার পর অর্ধেকটা যে পেঁয়াজ ভাজা রাখা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আবার একটু নাড়াচাড়া করবো এর মধ্যে। এবার এর মধ্যে একটু ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব গরম মশলা। এটা ঝোল হয় না, মাখা মাখা হয় চিকেন ঝাল ফ্রাই। এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন গরম মশলা, গরম মশলাটা একটু মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিলাম, তৈরি হয়ে গেল চিকেন ঝাল ফ্রাই। এইভাবে তৈরি করুন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগলো বানিয়ে খান, সবাইকে খাওয়ান। যদি ভালো লাগে
একটা লাইক আর শেয়ার অতি অবশ্যই করতে ভুলবেন না। আর এরপরে আমি আবার নতুন কোনো এরকম টাইপের ভিডিও নিয়ে চলে আসবো।